নবরাত্রি ও দুর্গাপুজো। উৎসবপ্রিয় বাঙালির মনে এখনো পর্যন্ত সন্দেহ আছে যে নবরাত্রি এবং দুর্গাপুজো হয়তো সমানই হতে পারে, কিন্তু আদতে তা সত্যি নয়। তার কারণ, নবরাত্রি এবং দুর্গাপুজো দুটির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আসলে এখনো পর্যন্ত অনেকেই নবরাত্রি বলতে নটি দিনের কথা বোঝেন বা দেবীর নটি রূপের কথা, কিন্তু যেটা নবরাত্রিতে দুর্গাপুজোর মতন ষষ্ঠীতে বোধনও হয় না, আবার অষ্টমীর সন্ধি পুজো হয় না, তাহলে কেন নবরাত্রি এবং দুর্গাপুজো এক হতে যাবে? তার কারণ, দুর্গাপুজো ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয়, আর এর কারণ হচ্ছে যখন শ্রী রামচন্দ্র রাবণকে বধ করতে চাইছিলেন তখন ব্রহ্মা এসে ষষ্ঠী দেবীর পুজো করার কথা বলেন, কিন্তু যেহেতু সময় পেরিয়ে গেছিল তাই রামচন্দ্র বলেছিলেন ব্রহ্মাকে যে এখন তো আর দুর্গাপুজো করার সময় নয়। তাই ব্রহ্মা বিধি দিয়েছিলেন ষষ্ঠীর দিনই মাকে বরণ করতে চণ্ডী রূপে। শ্রী রামচন্দ্রও ঠিক তাই করেছিল। তাই ষষ্ঠীর দিন বোধন করে অষ্টমীর দিন তিনি সন্ধি পুজোয় বসেছিলেন, এবং সেই রীতি অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলায় বা পূর্বাঞ্চলে এই পুজো একই নিয়ম অনুসারে হয়ে আসছে। কিন্তু নবরাত্রিতে এরকমটা হয় না। নবরাত্রিতে ষষ্ঠীর দিন বোধনও হয় না এবং অষ্টমীর দিন সন্ধি পুজো হয় না। নবরাত্রির প্রথমার দিন থেকে শুরু হয় দেবী শক্তির আরাধনা এবং এটি চলে একদম নবম দিন পর্যন্ত, এবং সেখানে দেবীকে মাতৃরূপে, কখনো কন্যারূপে, কখনো দেবী শক্তির বিভিন্ন রূপগুলিতে পুজো করা। আবার উত্তর পশ্চিমাংশে, বিশেষ করে উত্তরপ্রদেশে দেখা যায় চার ধরনের নবরাত্রি। এই চার ধরনের নবরাত্রি দুটির মধ্যে বিশেষ করে শারদীয়ার নবরাত্রি বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যেটি পড়ে সেটা হচ্ছে চৈত্র নবরাত্রি, তখন আমাদের পশ্চিমবাংলায় চলে সরস্বতী পুজো। আবার এই দুটি নবরাত্রি ছাড়াও আরও দুটি গুপ্ত নবরাত্রি আছে, সেই দুটি হলো একটি মাঘী নবরাত্রি এবং একটি আষাঢ়ী নবরাত্রি বা বরাহী নবরাত্রি। এই বরাহী নবরাত্রির সময় চলে আসামে অম্বুবাচী, যখন দেবী রজস্বলা হন। নবরাত্রি হচ্ছে অতি প্রাচীন একটি উৎসব যা শুরু হয়েছিল মা দুর্গার মহিষাসুর বধের পর থেকে। নবরাত্রি শুরু হয় দেবী দুর্গার প্রথম অবতার শৈলপুত্রীর পুজোর দ্বারা। অন্যদিকে দুর্গাপুজো শুরু হয় মহালয়ার দিন তর্পণের মাধ্যমে। আমাদের ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ, তাই এখানে বৈচিত্র্যের অভাব হয় না কখনোই। সেই জন্য যতই পুরনো একটি সভ্যতা হোক না কেন, নবরাত্রি, দুর্গাপুজো বা বিভিন্ন ধরনের পুজো রীতিনীতি, অনুষ্ঠান এবং আচার ব্যবহারের সঙ্গে মিশে গিয়ে সেটি এখন একই একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয়েছে। তবে পুজো মানে বাঙালির কাছে শুধুই আনন্দ অনুষ্ঠান। রাধে রাধে।